ওকে সো এবার হচ্ছে লিঙ্ক হ্যাসেট হ্যাঁ সো লিঙ্ক হ্যাসেট কীভাবে কার বলতেছে লিঙ্ক হ্যাসেট এক্সটেন্ড হ্যাসেট মানে হ্যাসেটকে এক্সটেন্ড করে আবার লিঙ্ক হ্যাসেট কাজ করে মানে হ্যাসেট থেকে একটু বাড়তি সুবিধার কাছে আছে কি আছে উইথ আ লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্টেশন দ্য সাপোর্ট অফ অর্ডার মানে এটা কি কাজ করে এটা লিঙ্ক লিস্টকে নিয়ে কাজ করে একটু আগে পড়লাম তো লিঙ্ক লিস্ট তাই না একটা আগে আমরা যেটা দেখলাম হ্যাসেটের কাজ কি শুধু লিঙ্ক লিস্ট নিয়ে কাজ করবে আর ওর কাজ হচ্ছে লিঙ্ক লিস্ট নিয়ে কাজ করবে তো লিঙ্ক লিস্ট কাজ করতে হলে আবার সে হেডটেল আর বাড়তি সুবিধা কি দিবে জানেন ওই ডুপ্লিকেট করতে দিবে না এই হচ্ছে তার কাজ দেখেন তাই বলছে কি না ওকে সো বলতেছে লিস্ট ইমপ্লিমেন্ট দ্যাট সাপোর্ট অর্ডারিং এলিমেন্টস ইন দ্য সেট দ্য এলিমেন্ট ইন দ্য হেড সেট আর নট অর্ডারড বাট দ্য এলিমেন্ট ইন লিঙ্ক লিস্ট সেট ক্যান বি বিপ ও আচ্ছা একটা মজার জিনিস এখানে বাড়তি আছে সেটা হচ্ছে এই জিনিসটি একটু খেয়াল করেন দেখেন আবার লিখতেছি একটু ওই জায়গার ঘটনাটা বুঝতেছেন কিন্তু কি করলাম মানে আমি লিখলাম কি থ্রি ফোর ফাইভ থ্রি টু ওয়ান অথবা অথবা ধরেন আমি এটাকে এবারে লিখলাম সমস্যা আছে কই থ্রি দিবার আসছে আচ্ছা সরি তাহলে আসে নাই কোনটা ও আচ্ছা সরি সে তো দুইবারই ছিল দুঃখিত আচ্ছা সরি এটা মুছে দিলাম সমস্যা আছে কোনো আচ্ছা মানে আসলে আমি কি বুঝে দিতেছি সেটা এখনো হয়তো বা বুঝেন নাই মানে হচ্ছে যেমন দেখেন আপনারা যেখানে যেখানে যে যেখানে বসে আছেন হ্যাঁ আগামীকালকে আসলেন আমি নতুন রুলস করে দিলাম যে আপনারা যে যেখানে মন চায় বসতে পারবেন যে আগে আসবেন সে আগে তার পছন্দ মতো জায়গায় বসতে পারবেন আমি জানি এই অফার যদি দিই কম কমগুলো পাঁচ জনের সিট চেঞ্জ করবেন আপনারা ঠিক আছে আচ্ছা যাই সো আপনার যদি পাঁচজনের মানে অ্যাটলিস্ট পাঁচজনের আপনাদের সিট অদল বদল করেন এতে করে কি আমাদের স্টাডিতে কোনো সমস্যা হবে আমার বক বক করতে কোনো সমস্যা হবে কোনো কিছুই হবে না মানে হচ্ছে মানে যে আমরা সেটগুলো যে ইউজ করি সেটের মধ্যে যে আসলে এই যে ডাটাগুলো থাকে না এগুলো কখনো অর্ডার লিস্টে থাকে না মানে অর্ডার বলতে কি ওরা সবসময় এক জায়গায় থাকবে না বুঝতে পারতেছি মানে হচ্ছে আপনি যদি ধরেন এমনও হইতে পারে মানে প্রায় হয় যাবাতে আবার হয় না যাবার কিছুটা ঠিক করার চেষ্টা করে যখন ধরেন আপনি এই এইটাকে যখন আপনি প্রিন্ট করবেন কখনো সে এটাকে এমন দেখাবে কখনো সে এটাকে এমন দেখাবে কখনো এলোমেলো একটা অবস্থায় সে দেখাবে সেটা সে ডুপ্লিকেট করবে না আর তার মধ্যে সব মেম্বার থাকবে মেম্বার আগে থাকুক মেম্বার পরে থাকুক ডাজেন্ট ম্যাটার ক্লিয়ার কিন্তু এই লিঙ্ক সেট আমরা যেটা দেখতেছি ও আবার একটা বাড়তি সুবিধা দেয় সেই সুবিধাটা হচ্ছে সেই সুবিধাটা কি দেখেন বলছে দ্য এলিমেন্ট ইন দ্য সেট আর নট বাট এলিমেন্ট ইন ইন লিস্ট ক্যান বি অর্ডার মানে আপনি চাইলে লিস্ট সেট যদি আপনি ইউজ করেন তাহলে আপনি ডাটা এরকম অর্ডারিং মোডে আপনি পাবেন মানে অ্যাসেন্ডিং হোক ডিসেন্ডিং হোক এরকম একটা স্টাইলে আপনি পাবেন কিন্তু সেট থেকে কখনোই আপনি এটা আশা করতে পারবেন না সেট এলোভেলও দিতে পারে আবার সোজাও দিতে পারে ওর এটা টোটালি ওর ইচ্ছার উপরে ক্লিয়ার যেভাবে কিন্তু হ্যাড সেট এর ডাটা এলোমাল হয়ে যাবে আর লিঙ্ক হ্যাড সেট ক্যান বি ক্রিয়েটেড বাই ইউজিং ওয়ান অফ ইস কনস কনস্ট্রাক্টর এই যেখানে দেওয়া হয়েছে যেমন এখানে একটা সেট বানানো হয়েছে সরি সেট থেকে আমরা লিঙ্ক লিস্ট নিলাম এই যে আমরা ডাটা দিলাম আচ্ছা এই কোডটাকে আমি একটু করে দেখাই আপনাদেরকে এটাকে আমি নর্মাল হেস সাইড একটু দেখাই আর লিঙ্ক হেস সাইড দেখাচ্ছি ওকে তাহলে আমি যেটা করতেছি আমি একটা নতুন ক্লাস নিতেছি এটার মধ্যেই নাহলে এই ক্লাসটা আবার খুব বেশি কঠিন হয়ে যাবে যাওয়া ক্লাস নিচ্ছে আমরা দিতে সেটাকে কি চেক করব টেস্ট সেট শুধু সেটে দেখলাম যাওয়া ক্লাস সো ফিনিশ দেন আমরা যেটা করবো এই জিনিসগুলো একটু একটু ফেলে দিচ্ছি সেট কিছু সেট হবে আমরা আপাতত একটা স্ট্রিং এর সেট বানাচ্ছি লিখছি নেমস আমি কিছু নাম রাখবো শুধু এটার মধ্যে হ্যাঁ সো নিউ শুধু হ্যাড সেটাকে দিই

এই যে এবার কাজ করবে এ দেখছেন আমরা তাহলে চারজনের নামে কাজ করলাম তাই তো তাহলে আমরা যদি এটা একটু পড়তে চেষ্টা করি এটা খাই তারপরে পড়তেছি নেমস সো রান ও না আসছে তো এরও খাইতে হয় না যাক খুব সুন্দর চলে আসছে আচ্ছা দেখেন হাসান রাজু তৌহিদ নাজমুল সিল হয়েছে খেয়াল করছেন আবার একটু রান করি দেখি চেঞ্জ করে কি না করে নাই আচ্ছা করবে দাঁড়ান করে নাই তো না আগেরটার মতোই আছে না না আগের মতোই আস মানে আগেই চেঞ্জটা ছিল চেঞ্জটা মানে ডিফারেন্ট ডিফারেন্ট চেঞ্জ হচ্ছে না আর কি আচ্ছা হ্যাঁ র্যান্ডমলি হচ্ছে না কিন্তু পাইথনে দিলে এটা র্যান্ডমলি হয় আর কি যাই হোক তারপর আমরা যেটা দেখলাম যে আমরা যেভাবে দিয়েছি আসলে সে সেভাবে দেয়নি আচ্ছা আর একটা কাজ করি এবার তৌহিদকে আমরা দুইবার দিলাম দেখি কি করে হ্যাঁ হ্যাঁ সো রান করলাম আমরা দেখা যায় তৌহিদকে দুইবার তাহলে আমার শর্ত মিলল তো আচ্ছা ফাইন এবার আমরা এটাকে হ্যাশ জাস্ট এটাকে এই এটা পুরোটা না পুরোটা নিব না এতটুকু নেই এটার নাম দিলাম এল আর এই নিউ হ্যাশ সেটের জায়গায় এখানে আমরা দিলাম লিঙ্ক হ্যাশ সেট সো এটার মধ্যেও আমরা এগুলো কি অ্যাটাচ করে দেই চেঞ্জ করতে হবে ওকে তাহলে এটাকে এবার রান করি কি দিলাম এটা কিন্তু বন্ধ রাখলাম আমরা হ্যাঁ সো রান সো রান এইখানে কিন্তু দেখেন সিরিয়াল মতো দিয়েছে দেখছেন ওরা যেটা বলছিল সেটা ওরা ফলো করছে এবং ওই যে তত্ত্ব যেটা ছিল সেই তত্ত্ব কিন্তু মানছে ডুপ্লিকেট ভ্যালু কিন্তু সে দেয়নি আমাদেরকে সো বুঝাতে পারলাম আসলে কি দেখাতে চাইছিলাম আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস একটু দেখি ডট সাইজ কাজ করে এটাতে কিন্তু এটাতে কাজ করার কথা না দেখি এটাতে দেয় কি না সাইজ না দুইটা দুইটাতে দিচ্ছে সরি মানে সাইজ দেখা যাবে আর কি একটা নাম্বার বাড়াবে চার চার করে ভ্যালু আছে ফাইন ওকে এই আর কিছু না বুঝতে পারলাম আর যদি একটা একটা করে ভ্যালু পড়তে চান তাহলে এই যে লুপ চালাবো আমরা এটা কি লুপ পরে ছিল ধরেন আমি যদি এটার ভ্যালুটাকেই আলাদা আলাদা করে পড়াতে চাই তাহলে এখানে আমরা বলবো ফর এখানে আমরা লিখবো কী টাইপ জানেন কী টাইপ লিখতে হবে অবজেক্ট এটা নাম দিলাম ও আচ্ছা বুঝাইতেছি একটু এই চিহ্ন তারপর হচ্ছে গিয়ে নেমস আচ্ছা অবজেক্ট টাইপ কেন বুঝলেন না আচ্ছা এই যে এইখানে যখন আমরা ডাটাগুলোকে দিয়ে দিয়েছিলাম যে গতকালকে বা তার আগের দিন প্রিন্ট করছিলাম দেখছিলেন অ্যাট দ্য রেট এল এইরকম হাবি যাবে কিছু আসছিল হ্যাঁ আসলে প্রোগ্রামের মধ্যে যখন এই ডাটাগুলো চলে আসে তখন এই ডাটাগুলো অবজেক্ট আকারে চলে আসে ঠিক আছে সো তখন যদি আপনাকে পড়তে হয় তখন আপনাকে অবজেক্টকেই পড়তে হবে এই জন্য আমরা অবজেক্টকে পড়তেছি আর কি স্যার আমরা ধরে নিচ্ছি এই নেম লিস্টে পুরোটা একটা অবজেক্ট হয়ে গেছে কারণ এটার মধ্যে এতগুলো ডাটা আছে ওকে আচ্ছা এবার আমরা বলতেছি আউট ও আর এটাকে আমরা বন্ধ করে রাখলাম লুক ঠিক আছে ওকে হেড সেট এতটুকুই আর তেমন কিছু নাই হেড সেটের মধ্যে কোনো প্রশ্ন আছে কোনো প্রশ্ন নাই